আচ্ছা, এখানে আমাকে দাঁড় করিয়ে কিছু বলছেন না কেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কি বলবো? আপনি আমাকে কি বলবেন সেটা আমি বলে দিব। হ্যাঁ বলে দেন, তাহলে তো ভালোই হয়। এই থামেন, আপনি গত দুটো বছর ধরে আমাকে ফলো করছেন আমি জানি। ও কি দেয়া, আমার জন্য পথে দাঁড়িয়ে থাকা, আমার পিছনে, এটা কি? হ্যাঁ শ্যাসরাকো থাকা। কিন্তু আমি তো আপনাকে, এই থামেন, কি যোগ্যতা আছে আপনার? কখন থেকে এখানে আমাকে দাঁড় করিয়ে রেখেছেন? কি বলবেন বলুন, বলুন কি বলবো? এই কি হলো, কি হলো? তা বাবারা, বাড়িতে এরকম উকি ঝুঁকি করছো, কাউকে খোঁজো? না মানে খুঁজতেছিলাম না মানে কাকা, ওই যে কি মানে ওই রুবিনার কাছে আসছিলাম। চিনেন আপনি? না চিনি না। চিনেন না যেহেতু তাহলে এখানে আসছেন কেন? যান আপনার কাছে। বাবারা, বাড়িটা যে আমার, আর রুবিনা আমার ছোট মেয়ে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওই আপনি রুবিনার বাবা, তাহলে বললেন যে চিনেন না। আমি তো রুবিনা বলে ডাকি না, আমি তো ওকে মা বলে ডাকি। মা কি বাড়ি? রুবিনা কি বাড়িতে আছে? কেন, তাকে দিয়ে তোমাদের কি দরকার? না মানে কাকা, হয়েছে কি ওই রুবিনার সাথে ওর সম্পর্ক? সম্পর্ক মানে হয়েছে কি ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের বন্ধু হয় রুবিনা মা। রুবিনা তাই এখানে উকি ঝুঁকি মারার কি আছে? বাড়ির পর আসো, চলো বাসায় আসো। কোন কি হলো আসলে? ওর মেয়ে বিয়ে আর থাকে। আসসালামু আলাইকুম আসি আঙ্কেল। বেয়াদবের দল, বান্দ্রামি করার জায়গা পায় না। আবার আসিস তোরা, দেখাই দেবো। সারা রাত জেগে ভাবছি তোমাকে বলবো, তোমাকে বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু যখনই তোমার সামনে গেছি তখনই আর বলতে পারি না, আমি সব ভুলে গেছি সব। আমি তোমাকে কতটা ভালোবাসি কিচ্ছু বলতে পারি না। কি না করছি, কি না করছি তোমাকে বাবার জন্য, শুধু একটা জিনিসই পারি না, সেও তোমাকে বলতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর সেই অপরাধে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, একটা পরপুরুষ যাকে তুমি চেনো না জানো না তাকেই তুমি বিয়ে করে নিলে। আমার এই দুইটা বছরের ভালোবাসা, তিল তিল করে গড়া ভালোবাসাটা কি মিথ্যা ছিল? তোমাকে ভালোবাসাটা কি আমার জন্য অপরাধ? তোমার যদি আমাকে পছন্দ না হতো, তুমি একটাবার বলতে যে তুমি আর আমাকে পছন্দ না, তাহলে আমি কোনোদিনও আর তোমার সামনে আসতাম না। তুমি আমার মনটাকে শুধু ভেঙেই দাওনি, তুমি আমার মনটাকে হত্যা করেছো। তুমি এখন যাকে দেখছো তোমার সামনে, সে একটা জীবন্ত লাশ, জীবন্ত লাশ, যার দেহ আছে কিন্তু প্রাণ নাই। কত যত্ন করে আদর করে তোমাকে আমার এই মনে ঠাই দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি একটা কাল নাগিনি যার ছোবলে আমি ধ্বংস হয়ে যাব। তুমি হচ্ছে একটা চলনাময়ী বন্ড প্রতারক বেঈমান। থামলে কেন? মারো, আরো মারো, সবাই তো পারে, খালি শুধু মারতে ভালোবাসতে কয়জন পারে? উচিত কথা বলছি তো, তাই আর সহ্য হচ্ছে না, মারো যত খুশি মারো। তোমার কষ্টে ধুকে ধুকে মরে যাচ্ছে, একবারে মরে যাও অনেক ভালো। তুমি হচ্ছ একটা বেঈমান। যেই ছেলেকে বিয়ে করছো তার নিশ্চয়ই অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু আছে, আর আমি তো গরিব, তাই না? আমি গরিব না, রবি কোথাকার স্বার্থপর। এই চুপ, কখন থেকে বকবক করেই যাচ্ছো, করেই যাচ্ছো? কার বিয়ে, কিসের বিয়ে? কেন, গত সপ্তাহে তোমার বিয়ে হয়নি, অস্বীকার করতে পারবা? হাই রে প্রোরা কোপাল, ওটা তো আমার বড় বোনের বিয়ে ছিল। কিন্তু আমার দোস্ত যে বলল তোমার বিয়ে, না ও অবশ্য বলছিল যে মানে তোমাদের বাড়িতে বিয়ে দেখছে, কিন্তু তোমার বিয়ে এটা তো
আমার বড় বোনই বিয়ে ছিল না। সরি। সরি বললে হবে না, শাস্তি পেতে হবে। আমি তোমার যে কোনো শাস্তি মাথা পেতে নেব। বলো, তুমি আমাকে বলো আমার কি করতে হবে, বলো। এখন যেমন আমার জন্য পাগল আছো, সারা জীবন আমার জন্য পাগল থাকতে হবে। আর ঝাড়ি দিয়েও কথা বলতে পারবে না। আরে বাবা রে, আরে বাবা রে, আমি তো জানতাম যে তোমার বিয়ে হয়ে গেছে, এই জন্য মানে অনেক কষ্ট পেয়েছিলাম তো, বুঝছো না, এই জন্য আবেগে ঝাড়ি দিয়ে ফেলছি। করো। কি করবো? প্রপোজ করো। আই লাভ ইউ। এভাবে কি কেউ কাউকে প্রপোজ করে? ভালো করে করো।